আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে গাউসের যে উপপাদ্য, সে গাউসের উপপাদ্যের প্রয়োগ আগের দিনে আমরা দুটো দেখেছিলাম, একটা বিন্দু আধানের জন্য, আর একটা গোলকে যদি আধান দেওয়া হয় তাহলে সে গোলকের ভিতরের একটা কোনো বিন্দুতে এবং বাইরের কোনো একটা বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বার করা, সেটা আগের দিন দেখেছিলাম। আজকে গাউসের উপপাদ্যের যে অ্যাপ্লিকেশনের যে নেক্সট যেটা আছে, যে একটা দীর্ঘ ঋজু পরিবাহী, সেই দীর্ঘ ঋজু পরিবাহীতে যদি আধান দেওয়া হয় তাহলে সেই ঋজু পরিবাহীর নিকটতম কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের যেটা হবে, সেই প্রাবল্যের আশঙ্কাটা আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে এরকম আমি একটা দীর্ঘ ঋজু পরিবাহী নিলাম। এই দীর্ঘ ঋজু পরিবাহীতে কী দেওয়া হয়েছে? আধান দেওয়া হয়েছে। তুমি ধরে নাও এই দীর্ঘ ঋজু পরিবাহীতে প্লাস আধান দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই দীর্ঘ ঋজু পরিবাহীতে যদি প্লাস আধান দেওয়া হয় তাহলে এ থেকে কি হবে? বলরেখা নির্গত হবে, বা যেহেতু এখানে প্লাস আধান আছে তাহলে এর কাছাকাছি বা দূরের কোনো একটা বিন্দুতে কি হবে? তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য থাকবে। সেই প্রাবল্যের রাশিমালা কত হবে সেটা আমরা নির্ণয় করবো। তাহলে তুমি ধরে নাও এই যে তড়িৎ যে আধান দেওয়া হয়েছে যে তারটাতে, সেই তারটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব একটা বিন্দু, সে বিন্দু হচ্ছে কত? পি। আর আমরা ধরে নিচ্ছি এখানে এই তারটা থেকে পি বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটা কত? আর। ঠিক আছে, তাহলে এই তারের জন্য পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সে প্রাবল্যটা আমরা কি বার করবো? ঠিক আছে, তাহলে প্রাবল্যটা যেহেতু এটা আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে করব, তাহলে এখানে কি করে নেবো? এই তারটা চারিদিকে একটা আমরা কি গাউসীয় তল কল্পনা করব। তাহলে এখানে গাউসীয় তলটা কিভাবে কল্পনা করব? এই যে আর যেটা আছে সেই আরটাকে ব্যাসার্ধ করে আমরা একটা কি যদি গাউসীয় তল কল্পনা করি তাহলে সেই তলটা কিরকম হবে? নাকি এরকম হবে। ঠিক আছে, তাহলে আরটাকে ব্যাসার্ধ করে এরকম আমরা কি করে নিলাম? একটা চোঙ কল্পনা করে নিলাম। তুমি ধরে নাও এরকম কি করলাম আমরা? একটা চোঙ কল্পনা, তাহলে এরকম একটা চোঙ। তাহলে দেখো এখানে এই যে তারটা, সেই এইটা যদি তার হয় তাহলে এই তারটাতে কি আছে? পজিটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ চার্জ যদি থাকে তাহলে এর থেকে কি হবে? বলরেখা চারিদিকে এইভাবে নির্গত হবে, তাই তো? তাহলে বলরেখা চারিদিকে নির্গত হয়ে দেখো এই যে চোঙ, সেই চোঙের মধ্য দিয়ে কি যাবে? এইবার এখানে এই যে চোঙ, সেই চোঙটা দেখো দুটো তল আছে, একটা হচ্ছে এরকম কি এই উপরে আর এই নিচে দুটো বৃত্তাকার তল, আর চারিদিকে এরকম কি আছে? এখানে এই তলগুলো যেটা, এটা দেখো হচ্ছে কি বক্র তল। এবার এখানে এই উপরের দিকে যে বৃত্তাকার তল আর নিচের দিকে যে বৃত্তাকার তল, তার মধ্যে দিয়ে কোনো রকমে কি ফ্লাক্স যাবে না। কেন ফ্লাক্স যাবে না? দেখো এখানে যদি তোমরা এটা ভালো করে লেখো, দেখো একটা আমি এখানে ইয়ে করে দেখিয়েছি, তা তুমি ধরে নাও এটা হচ্ছে কি লম্ব বৃত্ত, এটা যে তার সেই তারটা, আর এটা হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এই যে বলরেখা, সেই বলরেখাগুলো কীভাবে নির্গত হবে? এইভাবে এই যে কাপটা আমি এখানে নিয়েছি, সেই কাপটা যে তল, সেই বক্র যে তলটা আছে, তাহলে এটা দিয়ে এই যে তল, এটা হচ্ছে কি বক্রতল, সেই বক্রতল থেকে কি বাইরের দিকে নির্গত হবে। তাহলে এখানে দেখো উপরে কি এরকম একটা কি আছে, তল আছে। তাহলে এখানে বলরেখার যে অভিমুখ, সে বলরেখার অভিমুখ কোন দিকে? বলরেখার অভিমুখ সোজা বাইরের দিকে এইভাবে এই বক্রতলের সাপেক্ষে। আর এখানে যে উপরে যে তলটা আছে সেই তলটা কত? এই তল যেটা, সেই তলে যদি আমরা অভিমুখ বার করি সেই অভিমুখ কোন দিকে হয়? আমরা এর আগেও দেখেছি যে যে কোনো একটা তল, সেই তল মানে কি সেটা একটা ভেক্টর রাশি। তাহলে সেই তলের অভিমুখ কোন দিকে হয়? তলের সাপেক্ষে কি লম্ব হবে। তাহলে এই যে তলটা সেই তলের অভিমুখ কোন দিকে? উপরের দিকে। আর বলরেখা যেটা নির্গত হচ্ছে এই দিকে, তাহলে এই বলরেখার অভিমুখ বা প্রাবল্যের অভিমুখ আর এখানে তলটার যে অভিমুখ, সেই তলটার অভিমুখ পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, আর বক্রতল যেটা দেখো, সে বক্রতলে বলরেখা এইভাবে নির্গত হচ্ছে। এই বক্রতলের এই জায়গাটাতে যদি আমরা অভিমুখ বার করি ক্ষেত্র বলেন, তাহলে সেটা কোন দিকে হবে? এই তলের সাপেক্ষে লম্ব হবে। অর্থাৎ দেখো যেদিকে বলরেখা নির্গত হচ্ছে এখানে এই তলটার যে অভিমুখ, সেই তলটার অভিমুখ কত ডিগ্রি, মানে একই দিকে থাকবে। একই দিকে মানে কি? তাদের মধ্যবর্তী কোণ কত? জিরো। তাহলে দেখো এখানে বৃত্তাকার তলের সাপেক্ষে যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্স জিরো হবে। কেন? কারণ এই তলের অভিমুখ আর বলরেখার যে অভিমুখ বা তড়িৎ প্রাবল্যের যে অভিমুখ, সেই প্রাবল্যের অভিমুখ কি হবে? পরস্পর 90 ডিগ্রি থাকবে। কেন? তাহলে জিরো কেন হবে? দেখো আমরা জানি ফ্লাক্স ফাই, এটা ইকুয়াল টু কি হয়? ই ডট এস বা ই ডট ডিএস হয়।
এবার এটাকে ভাঙলে কি হবে, ইএস বা ইডিএস কস থিটা। তাহলে এখানে যে থিটা, সেই থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি হবে। তাহলে থিটার ভ্যালু 90 ডিগ্রি হলে ওখানে তড়িৎ ফ্লাক্স যেটা, সেই ফ্লাক্সটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বক্রতল দিয়ে নির্গত হবে। তাহলে এইবার এখানে এই যে বক্রতল, সেই বক্রতলের মধ্যে দিয়ে মোট যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্স কত হবে। আর এখানে আরেকটা আমরা ধরে নিই, এই যে আমরা চোঙটা নিয়েছি, সেই চোঙের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কত, এল। আর তুমি ধরে নাও এখানে এই যে এল দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে, সেই আধানটা কত, কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এখানে এই যে বক্রতল, সেই বক্রতলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স যাচ্ছে, সেটা কত হবে, ই ডট কত, ডিএস, এটা ইকুয়াল টু কি হবে, কিউ বাই এপসাইলন। কারণ আমরা জানি কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, সেটা কি হয়, 1/ε ইন্টু ওই বদ্ধতলের মধ্যে যে যত পরিমাণ আধান আছে। তাহলে বদ্ধতলের মধ্যে আমরা ধরে নিচ্ছি কত আধান আছে, কিউ আধান আছে। ঠিক আছে, তাহলে এখানে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হবে, এটা দেখো ই ডিএস ইন্টু কত হবে, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, এটা সমান কত, কিউ বাই এপসাইলন। তাহলে এখানে জিরো কেন হলো বুঝতে পেরেছো, কেন, কারণ বক্রতলের অভিমুখ আর ই এর যে অভিমুখ বা বলরেখার যে অভিমুখ, সেই অভিমুখটা কি পরস্পর একই দিকে হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ জিরো। তাহলে এবার এইটাকে যদি আমরা এ করি, তাহলে কি হবে, ই ডিএস এটা ইকুয়াল টু কত, কিউ বাই এপসাইলন। এবার এখানে দেখো এই যে বক্রতল, আমরা যেহেতু এরকম একটা তার নিয়েছি, তাহলে চারিদিকে কি হচ্ছে, বলরেখা যাচ্ছে। তাহলে এখানে যে আমরা চোঙটা কল্পনা করেছি, দেখো বক্রতলের উপরে যে কোনো একটা বিন্দু, সেটা সবসময় এই যে তার, সে তার থেকে কি একই দূরবর্তী হবে। তাহলে একই দূরবর্তী যদি হয়, তাহলে এখানে এবং প্রত্যেকটা জায়গাতে যে অভিমুখ, সে অভিমুখটা কি তারের সাপেক্ষে, দেখো বাইরের দিকে হবে। তাহলে তারের সাপেক্ষে যদি বাইরের দিকে হয়, তাহলে অভিমুখটা এবং তার যে মান, সে মানটা কি হচ্ছে, সেম থাকছে। তাহলে যদি সেম থাকে, তাহলে এখানে ই এর ভ্যালুটাকে কি আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে ই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা বাইরে বেরিয়ে আসলো। ঠিক আছে, তাহলে এটা কি আসছে, দেখো ই ইন্টু ইন্টিগ্রেশন অফ কত, ডিএস, এটি ইকুয়াল টু কত, কিউ বাই এপসাইলন। ঠিক আছে, এবার এখানে দেখো যে টোটাল ইন্টিগ্রেশন অফ ডিএস মানে টোটাল বক্রতলের যে ক্ষেত্রফল, সে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। কেন, কারণ এখানে আমরা বৃত্তাকার তল বাদ দিয়ে দিয়েছি। তাহলে একটা চোঙ, সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, তাহলে চোঙের বক্রতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা, 2πr ইনটু কত হবে, এল হবে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, কিউ বাই এপসাইলন। তাহলে এখান থেকে দেখো ই, সেই ই ইকুয়াল টু কত আসছে, 1/2πrl ইনটু কত হবে, কিউ বাই এপসাইলন। এটা হলো। এবার দেখো আর একটা জিনিস এখানে তোমাদেরকে বলি, যে লাইন ডেন্সিটি অফ চার্জ বলে একটা ইয়ে আছে। লাইন ডেন্সিটি অফ চার্জ কাকে বলে, দেখো এখানে যে আমরা তারটা নিয়েছি, সে তারের দৈর্ঘ্য কত, এল। সেই এল দৈর্ঘ্যে কত চার্জ আছে, কিউ চার্জ আছে। এবার লাইন ডেন্সিটি অফ চার্জ মানে কোনো একটা তারের একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে, সেটাকে বলা হয় তারের রৈখিক ঘনত্ব বা লাইন ডেন্সিটি অফ চার্জ। সেই লাইন ডেন্সিটি অফ চার্জ যেটা, সেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো এইভাবে যদি আমরা রৈখিক নিয়ম করি, যে এল দৈর্ঘ্যে যে চার্জ আছে সেটা কত, কিউ পরিমাণ। তাহলে একক দৈর্ঘ্যে যে চার্জটা আছে সেটা কত হবে, কিউ বাই এল। তাহলে এই একক দৈর্ঘ্যে যে চার্জ, সেটাকে বলা হয় কি, লাইন ডেন্সিটি অফ চার্জ, সেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে ল্যামডা, এটা ইকুয়াল টু কত আসছে, কিউ বাই এল। তাহলে এখান থেকে দেখো যে কিউ যেটা, সে কিউ ইকুয়াল টু কত আসছে, ল্যামডা ইনটু এল। তাহলে এখানে যেটা আমরা কিউ পেয়েছি, সে কিউ এর জায়গায় এটা লিখতে পারি। তাহলে যদি লিখি, তাহলে কি, 1/2πrl ইন্টু কি এর জায়গায় তুমি দেখো, ল্যামডা ইন্টু এল বাই কত, এপসাইলন। ঠিক আছে, এটা হলো। তাহলে দেখো এখানে এল এল কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু দেখো আসছে, এটাকে এরকম ভাবে লিখতে হবে, 1/4πε লিখে দিলাম। তাহলে এখানে যেহেতু 2 আছে, তাহলে আমরা 4 লিখেছি উপরে, একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2λ বাই কত হবে, r। ঠিক আছে, তাহলে এখানে এই যে আমরা অসীম দৈর্ঘ্যের একটা তার নিয়েছিলাম, সেই তারের থেকে যে কোনো একটা বিন্দু পি একটা আর দূরত্বে আছে, সে আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে রাশিমালা, সেই প্রাবল্যের রাশিমালা আমরা কি পেলাম, ই ইকুয়াল টু 1/4πε 2λ বাই কত আর।
দেখো এখানে যেটা আমরা নিয়েছিলাম চোঙটা তার দৈর্ঘ্যগত এল, কিন্তু আমরা আলটিমেট যে ইকুয়েশনটা দেখেছি সেই ইকুয়েশনটাতে দেখো এল এর কোনো রাশিমালা নেই বা এল নেই, তাহলে এখানে এটা আমি বলতে পারি টোটাল যে অসীম দৈর্ঘ্য তার, সেই অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবার দেখো এইটাকে, এটা যদি আমরা এমনি সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়মের সাহায্যে যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যটা বার করতে পারি, তাহলে কিন্তু বার করা অনেকটা মুশকিল হবে। কেন মুশকিল হবে? কারণ এমনি সাধারণ নিয়মটা কি, যে যে বিন্দুতে আমরা প্রাবল্য বার করব সেই জায়গাটায় কি একটা একক ধনাত্মক আধানকে ধরে নেব। তাহলে এখানে পি বিন্দুতে প্রাবল্য মানে ওখানে আমরা যদি একক ধনাত্মক একটা আধান নিই, তাহলে দেখো এখানে টোটাল যে তার, সেই তারটাতে কি আছে, চার্জ ডিস্ট্রিবিউট আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় চার্জ আছে। তাহলে দেখো এইখানে যে চার্জ আছে তার জন্য পি বিন্দুতে এক ধরনের প্রাবল্য হবে, এখানে যে চার্জটা আছে তার জন্য এখানে পি বিন্দুতে এক ধরনের প্রাবল্য হবে। কেন? কারণ দেখো এখানে যে ডিস্টেন্স, যত আমরা উপরের দিকে উঠবো এখানে এই তার থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা দেখো আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হবে। তাহলে যদি চেঞ্জ হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কী করতে হবে, আমাকে প্রাবল্য বার করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রাবল্য বার করে দেখো এখানে অসীম দৈর্ঘ্য মানে অসীম পর্যন্ত আমাকে কী করতে হবে, যেতে হবে। তাহলে অসীম পর্যন্ত গিয়ে বা অসীম সংখ্যক এরকম প্রাবল্য বার করে সবগুলাকে কী করে যোগ করে তারপরে পি বিন্দুতে আমাদের কি যে লব্ধি প্রাবল্য কত হবে সেটা বার করতে হবে। এবং প্রত্যেকটার জন্য দেখো আলাদা আলাদাটা কী হবে, ডিরেকশন থাকবে। তাহলে এখানে ওইভাবে যদি আমরা সাধারণ নিয়মে এখানে এই তারটার জন্য প্রাবল্য বার করি, তাহলে সেটা দেখো অত্যন্ত কী হবে, একটা জটিল প্রক্রিয়া হবে। ওই জন্যে সাধারণ নিয়মে এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রাবল্য বার করা হয় না। তার জন্য কি গাউসের যে উপপাদ্য বা গাউসের যে থিওরি, সেই গাউসের থিওরি অ্যাপ্লাই করে কী করা হয়, এই উপ ইয়েটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বার করা হয়। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব যে কোনো একটা সমান্তরাল পাথ, সেই সমান্তরাল পাথের ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা করা। ঠিক আছে, তাহলে দেখো সমান্তরাল পাথ মানে তুমি এরকম ধরতে পারো যে এরকম একটা সমান্তরাল পাথ, এটা ধরো একটা সমান্তরাল পাথ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এই করে তাহলে কীরকম ভাবে আঁকতে পারি, তাহলে দেখো এটা একটা সমান্তরাল পাথ, সে পাথে কি আছে, প্লাস চার্জ দিয়েছি। ঠিক আছে, তাহলে সমান্তরাল পাথে যদি আমরা প্লাস চার্জ দিই, তাহলে দেখো এটা হচ্ছে কি একটা সমান্তরাল পাথ। তাহলে এখানে প্লাস, এদিকেও প্লাস চার্জ থাকবে, এদিকেও প্লাস চার্জ থাকবে। তাহলে এইবার এখানে যদি প্লাস চার্জ থাকে তাহলে বলরেখা দেখো এই দিকেও নির্গত হবে, বলরেখা এই দিকেও নির্গত হবে, দুই দিকে কি হবে, বলরেখা নির্গত হবে। ঠিক আছে, তাহলে এই দিকেও বলরেখা নির্গত হচ্ছে, ওর উল্টো দিকেও কি বলরেখা নির্গত হবে। এবার তার যে কোনো একটা বিন্দু, সে বিন্দু তুমি ধরে নাও কি পি, সে পি বিন্দুতে আমাকে কি করতে হবে, প্রাবল্যটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, বা এখানে এইটা থেকে পি বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটা তুমি ধরে নাও কত আর। ঠিক আছে, তাহলে দেখো এই পি বিন্দুকে কেন্দ্র করে যদি এরকম আমি একটা চোঙ কল্পনা করে নিতে পারি। ঠিক আছে, চোঙটা কীরকম আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখো। যে তুমি ধরে নাও এইটা একটা পাত নিয়েছো, এই পাতটাতে যদি তুমি চোঙ কল্পনা করো সে চোঙটা কীরকম হবে তোমরা একটু নিজেরাও কল্পনা করার চেষ্টা করো। তাহলে দেখো এটা একটা চোঙ, সে চোঙে পাত, সে পাতের এইদিকে এরকম একটা চোঙ কল্পনা করলাম। তাহলে এই দিক দিয়ে যেমন বলরেখা নির্গত হবে, এই দিকে যে অংশ সেই দিক দিয়েও বলরেখা নির্গত হবে। তাহলে দেখো এইবার এই যে চোঙটা আমরা কল্পনা করেছি সেই চোঙে, এবার এখানে দেখো যে বক্রতল, সে বক্রতলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্স কীভাবে শূন্য হবে, কেন শূন্য হবে, কারণ এখানে যে আমরা এটা নিয়েছি এই তলটার অভিমুখ এই দিকে, আর এখান দিয়ে বলরেখা যেটা নির্গত হবে এই দিক দিয়ে নির্গত হচ্ছে। তাহলে এই দুটো মানে যে অভিমুখ, সেই অভিমুখের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে ওখান দিয়ে যে ফ্লাক্সটা নির্গত হচ্ছে সেই ফ্লাক্সটা কত, 0 হবে। কিন্তু এইখানে যে দেখো বৃত্তাকার অংশ থাকছে, সেই বৃত্তাকার অংশের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সটাকে নট ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এখানে যে আমরা বৃত্তাকার অংশটা নিয়েছি তাহলে তার যে ক্ষেত্রফল তার অভিমুখ এই দিকে, আর এইভাবে যদি থাকে তাহলে বলরেখা কীভাবে নির্গত হবে, এই দিক দিয়ে নির্গত হবে। তাহলে বলরেখা যদি ওইভাবে নির্গত হয় তাহলে তারা একই দিকে কাজ করছে, একই দিকে কাজ করে মানে তাদের যে মধ্যবর্তী কোণ সে মধ্যবর্তী কোণ 0 হবে। তাহলে ওই জন্যে কী হবে, ওখানে যে তড়িৎ ফ্লাক্স সেই তড়িৎ ফ্লাক্সটাকে নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে তুমি ধরে নাও এই যে ক্ষেত্রফলটা তুমি নিয়েছো সেই ক্ষেত্রফলটা কত, ডিএস। তাহলে দেখো এইদিকে যেমন একটা ডিএস ক্ষেত্রফল থাকবে এইদিকেও থাকবে, এটাকে যদি আমরা ডট ডট করে পিছনের দিকটা লিখি তাহলে এইদিকেও একটা ডিএস থাকবে।
তাহলে এবার এর মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে মোট তড়িৎ ফ্লাক্স এটা লিখতে পারি, দেখো ওই দুই দিকে দুটো তল আছে, তাহলে এখানে দেখো ই ইনটু কি হবে, তাহলে টু ইনটু ডিএস, এটা ইকুয়াল টু কি হবে, তুমি ধরে নাও এই পাতার এই অংশটুকু যে চার্জটা আছে বা যতটুকু অংশ বদ্ধ করে আছে সে অংশের মধ্যে যে চার্জ, সেই চার্জটা তুমি ধরে নাও কত, কিউ। তাহলে কত হবে, কিউ বাই এপসাইলন হবে। দেখো এখানে টুটা কেন আসছে, কারণ এইদিকেও একটা ক্ষেত্রফল থাকবে, এইদিকেও একটা ক্ষেত্রফল থাকবে, ঠিক আছে। তাহলে টু ইন্টু ই ইন্টু ডিএস, এটা ইকুয়াল টু কি হবে, কিউ বাই এপসাইলন। দেখো এখানে আমরা ইন্টিগ্রেশনটা নিচ্ছি না কেন, কারণ যেহেতু শুধুমাত্র একটা ছোট যে অংশ সেই ছোট অংশের মধ্যে দিয়ে আমরা বার করছি, ঠিক আছে। তাহলে এটা হলো। এবার দেখো এখানে আরেকটা, এটা হচ্ছে আরেকটা যেটা আসবে, সারফেস ডেন্সিটি অফ চার্জ। সেই সারফেস ডেন্সিটি অফ চার্জ কাকে বলে সেটা আমরা আগেও দেখেছি। সারফেস ডেন্সিটি অফ চার্জ মানে যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাকে সারফেস ডেন্সিটি অফ চার্জ বলে। তাহলে এখানে দেখো এই যে সারফেসটা আমরা নিয়েছি সেটা কত, ডিএস। তাহলে ডিএস যে সারফেস, তাদের যে চার্জটা আছে সেই চার্জটা কত, কিউ। তাহলে একক সারফেসের চার্জ কত হবে, কিউ বাই ডিএস। তাহলে এখানে এই যে কিউ বাই ডিএস বা একক ক্ষেত্রফলে যে আধান সেটাকে কি বলে, সারফেস ডেন্সিটি অফ চার্জ, সেটাকে আমরা জানি সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা ইকুয়াল টু কত হবে, কিউ বাই ডিএস। তাহলে এখান থেকে দেখো কিউ ইকুয়াল টু কি হবে, সিগমা ইনটু ডিএস, এটা হলো। তাহলে কিউ এর জায়গায় যদি সিগমা ইনটু ডিএস বসে তাহলে এটা কি আসবে, ই টু ই ইনটু ডিএস, এটা ইকুয়াল টু কি, সিগমা ইনটু ডিএস ডিভাইডেড বাই কত, এপসাইলন। তাহলে দেখো এখানে ডিএস ডিএস কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো ই ইকুয়াল টু কত আসছে, সিগমা বাই টু এপসাইলন। তাহলে এখানে আমরা দেখলাম যে কোনো একটা পাত, সে পাতের থেকে একটা নির্দিষ্ট যে দূরত্ব, সেই দূরত্বে যে তড়িৎ প্রাবল্য, সেই তড়িৎ প্রাবল্যের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কত আসছে, সিগমা বাই টু এপসাইলন। এটাকে এভাবেও লিখতে পারি আমরা, সিগমা বাই টু কে এপসাইলন নট, এটা লিখতে পারি, যেখানে কেটা হচ্ছে এই যে মাধ্যম, সেই মাধ্যমের কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা তোমরা ভালো করে দেখবে, কারণ এটা এরপরে একটা চ্যাপ্টার আছে, সেই ধারক ধারকত্ব, সেই ধারক ধারকত্ব চ্যাপ্টার পড়তে কাজে লাগবে। ওই জন্য তোমরা এই যে রাশিমালা, এই রাশিমালাটাকে ভালো করে মনে রাখবে। দেখো এখানে তাহলে প্রাবল্যের যে রাশিমালা, সেই প্রাবল্যের রাশিমালাটা কিসের উপর ডিপেন্ড করছে, সিগমার উপরে অনলি ডিপেন্ড করছে। আর দেখো দূরত্ব, ক্ষেত্রফল আর কিছুই নেই। তাহলে ওই জন্য এখানে পাতের যে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের যে রাশিমালা, সেই রাশিমালাটা কি হবে, একই হবে, ঠিক আছে। তাহলে এই রাশিমালাটা এছাড়াও বিভিন্ন রকমের যে সমস্যা, সেই সমস্যা ক্ষেত্রে গাউসের সূত্র অ্যাপ্লাই করা যায় বা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু ওটা এই শেষের সিলেবাসে নেই, ওটা আমাদের না জানলে হবে। তাহলে এখানে যেটা আমরা দেখলাম ওইগুলো ভালো করে, একটা হচ্ছে বিন্দু আধান, তার কোথাও একটা প্রাবল্য, তারপরে কোনো একটা গোলক, তাতে যদি আধান দেওয়া হয় তাহলে বিভিন্ন বিন্দুতে প্রাবল্য কত হবে, তারপরে একটা দীর্ঘ ঋজু পরিবাহী, সেই ঋজু পরিবাহী কোনো একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা, তারপরে যদি একটা অসীম দৈর্ঘ্যের সমান্তরাল পাত থাকে, সে পাতের যদি আধান দেওয়া হয় তাহলে বাইরে যে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা কত হবে, এগুলো তোমরা ভালো করে দেখবে এবং এটা লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপরে যে এটা এইটুকু মোটামুটি তোমরা ভালো করে দেখো, এরপরে যে সেট ওয়ান এবং এমসিকিউতে যে ইম্পর্টেন্ট প্রবলেম, সে প্রবলেমটা নিয়ে আমি পরের ভিডিওটা করব, তোমরা এটা ভালো করে দেখবে এবং বুঝতে পেরেছো কি না পারোনি সেটা আমাকে জানাবে, যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটাও তোমরা আমাকে বলবে, আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই।